हाय फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल। फ्रेंड्स, आज के तुम्हारे জন্য নিয়ে এসেছি দইয়ের ফেশিয়াল। দই দিয়ে কিন্তু খুবই ভালো ফেশিয়াল হয়, আর এই গরমে এই দইয়ের ফেশিয়াল কিন্তু খুবই ভালো। আর এই ফেশিয়াল সব বয়সের সবাই কিন্তু করে নিতে পারে, এমনকি টিনেজাররাও এই ফেশিয়াল করতে পারে। এই ফেশিয়ালের রেগুলার ইউজে তোমার স্কিন কিন্তু অনেক বেশি গ্লোই হবে, ফর্সা হবে, তার সঙ্গে স্কিনের দাগছোপ দূর করবে আর স্কিনকে অনেক বেশি টাইটও কিন্তু করবে। তাহলে চলো ভিডিওটি দেখে নিই কি কি লাগবে এই ফেশিয়াল করতে। ফ্রেন্ডস, এই ফেশিয়ালে মেন ইনগ্রিডিয়েন্টস হলো দই। তার জন্য আমি একটা বাটিতে কিছুটা পরিমাণ, মানে একটু বেশি করে দই নিয়ে নিয়েছি। তো আমি শুধু ফার্স্ট স্টেপ যেহেতু ক্লিনজিং, তার জন্য আমি দই দিয়েই মুখ ক্লিন করে নেব। শুধু দই দিয়ে কিন্তু আমি মুখটা ক্লিন করব। দই খুব ভালো ক্লিনজারের কাজ করে, আমাদের স্কিনকে কিন্তু খুব ভালো করে পরিষ্কার করতে হেল্প করে। আমি 1 থেকে 2 মিনিট এভাবে ম্যাসাজ করে কিন্তু পুরো মুখটা ক্লিন করে নেব, যাতে মুখে কোনো ময়লা বা কোনো রকম কোনো কিছু অয়েল যাতে না থাকে। এরপর একটা ভিজে টাওয়েল দিয়ে মুখটা ক্লিন করে নিব। ক্লিনজিং করা কমপ্লিট ফ্রেন্ডস। এবার ফ্রেন্ডস, আমি করব স্ক্রাবিং। তো তার জন্য আমি এখানে বাটিতে নিয়ে নিব 1 চামচ দই, আর এর মধ্যে অ্যাড করব 1 চামচ পরিমাণ চিনি। এটাকে, চিনি আর দইটাকে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। মিক্স করে নিয়ে এটাকে কিন্তু আমি স্ক্রাবিং করবো এভাবে। চিনি কিন্তু স্কিনকে এক্সফোলিয়েট করে, তার সাথে ডেড সেলকে দূর করে, আর ব্ল্যাকহেডসকেও কিন্তু দূর করবে। স্ক্রাব করার ফলে আমাদের স্কিনে যে ডেড সেলগুলো থাকে সেই ডেড সেল কিন্তু দূর হয়ে যাবে। আমি কিন্তু খুব ভালো করে স্ক্রাব করে নিয়েছি। এরপর আমি একটা ভিজে টাওয়েল দিয়ে বা রুমাল দিয়ে মুখটা পরিষ্কার করে নিচ্ছি। তোমরা চাইলে জল দিয়েও ধুয়ে নিতে পারো। তো ফ্রেন্ডস, এই ফেশিয়ালের থার্ড স্টেপ হলো ম্যাসাজ ক্রিম। তার জন্য আমি একটা বাটিতে 1 টিস্পুন দই নিয়ে নিচ্ছি, আর এর মধ্যে অ্যাড করব 1 টিস্পুন মধু। এখানে মধু অ্যাড করে দিচ্ছি। এরপর এটাকে খুব ভালো করে মিক্স করে নেব। এরপর আমি এটা পুরো মুখে খুব ভালো করে ম্যাসাজ করব। দইয়ে থাকে ভিটামিন সি, ল্যাকটিক অ্যাসিড, যা কিন্তু আমাদের স্কিনে যে রেডনেস হয়, ইচিং হয়, সেই সব সমস্যাকে কিন্তু দূর করে, এমনকি এজিংয়ের প্রসেসকেও ডিলে করে। এছাড়া আমি এখানে মধু অ্যান্টিব্যাকটেরিয়াল আর অ্যান্টিসেপটিক, যা কিন্তু আমাদের স্কিনে কোনো ফাঙ্গাল ইনফেকশন থাকলে সেটাকে দূর করে, স্কিনকে খুব ভালো ময়েশ্চারাইজ করে। এইভাবে 1 থেকে 2 মিনিট ম্যাসাজ করতে হবে। ম্যাসাজ করার ফলে কিন্তু আমাদের স্কিনে যে ব্লাড সার্কুলেশন, সেই ব্লাড সার্কুলেশন বাড়বে, স্কিন অনেক বেশি হেলদি হবে, স্কিন খুব গ্লো করবে। আর এই ফেশিয়াল কিন্তু তোমরা যে কোনো প্রোগ্রামে, পার্টিতে যাওয়ার আগে কিন্তু অবশ্যই ইউজ করতে পারো। ইউজ করলে কিন্তু ইনস্ট্যান্ট একটা তোমার স্কিনে গ্লো আসবে। ফ্রেন্ডস, আমার ম্যাসাজ করা কমপ্লিট হয়ে গেছে। এইভাবেই থাকবে এই ক্রিম, এটাকে কিন্তু আমি ওয়াশ করব না। এরপরের 4 স্টেপ হলো ফেস প্যাক। তার জন্য ফেস প্যাক তৈরি করে নিব। ফেস প্যাক তৈরি করার জন্য আমি বাটিতে নিয়ে নেব 1 টিস্পুন দই,
1 টিস্পুন আটা, সামান্য পরিমাণে হলুদ দিয়ে দেবো, এর মধ্যে মিক্স করব গোলাপ জল দিয়ে। তোমরা নর্মাল জলও ইউজ করতে পারো। সব কিছুকে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। মিক্স করে ফেস প্যাক রেডি হয়ে গেছে। পর আমি এটাকে মুখে অ্যাপ্লাই করে নিচ্ছি। আটা কিন্তু আমাদের স্কিনের জন্য খুবই ভালো, এটা খুবই ন্যাচারাল ক্লিনজার হিসাবে কাজ করে, স্কিনের দাগ ছোপ দূর করে। তাহলে ফ্রেন্ডস, আমার কিন্তু ফেস প্যাক অ্যাপ্লাই করা হয়ে গেছে। আমি মুখে আর গলায় অ্যাপ্লাই করে নিয়েছি। এটাকে আমি এখন 15 থেকে 20 মিনিট রেখে দেব, শুকিয়ে গেলে তারপর নর্মাল জল দিয়ে ধুয়ে নেব। সো ফ্রেন্ডস, 20 মিনিট হয়ে গেছে, আমি পুরো মুখ ক্লিন করে নিয়েছি। আর তোমরা দেখতেই পাচ্ছ আমার মুখ কিন্তু অনেক বেশি গ্লো করছে, তার সঙ্গে আমার স্কিন কিন্তু অনেক টাইটও ফিল হচ্ছে। আই হোপ তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো, শেয়ার করো ফ্রেন্ডস আর ফ্যামিলির সঙ্গে, আর সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি প্রেস করতে কিন্তু একদম ভুলো না। আবার আসবো অন্য নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে সবাই খুব ভালো থেকো, হ্যাপি থেকো আর সুস্থ থেকো।